বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। BNIS হোম স্কুল প্রোগ্রামের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম, সহকারী শিক্ষক রসায়ন। আজ আমি হাজির হয়েছি তোমাদের সামনে আবারও নবম শ্রেণীর রসায়নের 28 নম্বর একটা ক্লাস, অধ্যায় 5, 5.11। অর্থাৎ 5.11 যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা 5.11তে রয়েছে সমযোজী বন্ধন। কী বন্ধন? সমযোজী বন্ধন। এর আগে কিন্তু আমরা আয়নিক বন্ধন করেছি, আজ করবো আমরা স্পেশালভাবে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলা সেটা আগে শুনে নিই আমরা। সমযোজী বন্ধনগুলো তৈরি হয় শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে, শুধুমাত্র অধাতুর ক্ষেত্রে। আর আমরা জানি অধাতুগুলো, ইলেকট্রনগুলো কাউকে দান করতে পারে না, কী করতে পারে? গ্রহণ করতে পারে। তাহলে অধাতু যদি গ্রহণ করে তাহলে অধাতু অধাতু কীভাবে তাহলে বন্ধন তৈরি হয়, আর এই কৌশলটাই আজ আমরা শিখব। অধাতু অধাতু ইলেকট্রন যখন বন্ধনগুলো তৈরি করে তখন এরা কাউকে ইলেকট্রন দেয়ও না, কার কাছ থেকে ইলেকট্রন নেয়ও না। তাহলে কীভাবে তৈরি করে? আর একটা, এরা বন্ধনগুলো তৈরি করে শেয়ারের মাধ্যমে। আর এই শেয়ারের মাধ্যমে যে বন্ধনগুলো তৈরি হয় এই বন্ধনটা তুলনামূলকভাবে একটু দুর্বল হয়, অর্থাৎ এখানে দুর্বল আকর্ষণ বল কাজ করে। আর এই দুর্বল আকর্ষণ বলকে ভ্যান্ডার ওয়ালস বল বলা হয়। কী বল বললাম? ভ্যান্ডার ওয়ালস, ভ্যান্ডার, এই ভ্যান্ডার ওয়ালস বল আকর্ষণ বল বলা হয় একে। তাহলে দেখি এবার আমার কীভাবে বন্ধনগুলো তৈরি হয়। তোমাদের বইয়ে সর্বপ্রথম যে উদাহরণগুলো দেওয়া আছে, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, H2O দেওয়া আছে, দেখো এখানে কিন্তু কোনো ধাতু নেই, সবগুলো কী রয়েছে? অধাতু রয়েছে। এখানেও কিন্তু সবগুলো অধাতু রয়েছে। তারপরে দেওয়া আছে CO2, এটা কিন্তু একটা ব্যতিক্রম, এটা হচ্ছে সরলরৈখিক একটা গঠন তৈরি করবে। তারপর NH3 আছে, তারপরে এককভাবেই কিন্তু পড়ে, যেমন O2 পড়ে, Cl2 পরীক্ষায় পড়ে, আরেকটা পরীক্ষা বারবার পড়েছে, সেটা হচ্ছে PCl3, আর এটার থেকে আরেকটা তৈরি হয় PCl5, এটা একটা পরীক্ষায় বারবার পড়েছে। আরেকটা পড়েছে কি, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এটা পরীক্ষায় পড়েছে। এগুলো সবগুলোর মধ্যে কিন্তু কোনো ধাতু নেই, সবগুলো কি? অধাতু। এখানে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন, এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, সবগুলো অধাতু। এরা কীভাবে বন্ধনগুলো তৈরি করে? আর ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করে। তাহলে আমরা দু একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। পরীক্ষায় বারবার পড়েছে যেটা, ক্লোরিন Cl2, এটা পড়েছে অনেকবার। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? আমরা ক্লোরিনের আগে কী করবো? ইলেকট্রন বিন্যাস করবো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে 1s2, আমার ছন্দটা মনে আছে, শোনো শোনো প্রিয়া শোনো অবশ্যই, 2s2 2p 6, 6 10, 3s2 12, আর এখানে 3p লাগে 12 আর 5 17। আমরা জানি এটা কিন্তু বন্ধন যখন তৈরি করে তখন সেটা উত্তেজিত হয়ে যায়, তাকে উত্তেজিত বলি আমরা। তখন সেটাকে কীভাবে বন্ধন ইলেকট্রন বিন্যাসটা করি আমরা? উত্তেজিত হওয়ার জন্য এখানে আমরা স্টার চিহ্ন দিই, এখানে 1s2 থাকবে, এখানে পুরোটা থেকে যাবে, এখানে 3s2 3p, পিকে ভাঙলে কয়টি পাওয়া যায়? 3টি স্তর, উপশক্তি স্তর পাওয়া যায়, PX PY, আর এটা হচ্ছে PZ। তাহলে এখানে কয়টি ইলেকট্রন আছে দেখে নিই আমরা আগে, ইলেকট্রন ঠিক আছে তো, 10 2 12 আর 5 17। তাহলে এখানে একটি করে দিলাম, দেওয়ার পরে আবার ইলেকট্রন আরও বাকি থাকে কয়টি? আরও থাকে 2টি। তাহলে এখানে 2টি, মানে 2 দিয়ে দিলাম এখানে, আর এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 2 2 4, এটাকে 5। এখানে এই যযুগ্ম রয়েছে একটি, এটা সে বন্ধনে অংশগ্রহণ করবে। চিত্রটা কেমন হবে তাহলে? এটা প্রথমে থাকবে নিউক্লিয়াস, পরে প্রথম স্তরে আছে 2টি, তারপরে স্তরে আছে 6 2 8টি, 1 2 3 4 5 6 7 8, তারপরে স্তরে কয়টি আছে? 5 2 7, 1 2 3 4 5 6 7, এই যে একটা আছে। তাহলে রসটা পূর্ণ করতে কয়টা লাগবে? 1 2 3 4 5 6 7, একটা লাগবে। তাহলে বলেছে কি, Cl2-র গঠনটা, কিছু গঠন দেখতেছি আমরা, Cl2 দেখতেছি। তাহলে একটা, এর সঙ্গে যদি আরেকটা যদি ক্লোরিন আমরা অ্যাড করি তাহলে কী কন্ডিশন আসে দেখি আমরা একটু। এই যে আমরা শেষ কক্ষপথে দিতে পারি কয়টা? 7টা, 2 3 4 5 6 7। তার মানে এরা যদি এখন বন্ধন তৈরি করে তাহলে কীভাবে তৈরি করবে? কেউ কিন্তু এও দিতে পারবে না, এও দিতে পারবে না কিন্তু। তাহলে বন্ধন তৈরি কীভাবে? কিন্তু আবার বন্ধন তৈরি করার খুব ইচ্ছা এদের, এখন তাহলে এই যে এটার একটা, আর এই যে এখান থেকে নিলাম এটার একটা, আর আছে কয়টা? 1 2 3 4 5 6 7, এটারও একই অবস্থা, 1 2 3 4 5 6 7, এটার অষ্টপূর্ণ হয়ে গেছে, এটার অষ্টপূর্ণ হয়ে গেছে। তাহলে অধাতু অধাতুর মধ্যে ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমে একটা বন্ধন তৈরি করলো, এটা কি বন্ধন বলতে পারি আমরা? সমযোজী বন্ধন। এই যে এখানে যে আকর্ষণ বল কাজ করছে এটাকে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। অনেক দুর্বল বন্ধন, ভেঙে যেতে পারে কিন্তু সহজে। তা এটা দেখলাম আমরা, এখন আরও দেখি আমরা কিছু।
যেমন পানি, পানি কিন্তু আমরা সব সচরাচর জানি পানিতে গঠন কি এইচ টু ও, হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, হাইড্রোজেন ওয়ান, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা ওয়ান অর্থাৎ ওয়ান এস ওয়ান। আর অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, আট, আট যদি দিই তাহলে ওয়ান এস ওয়ান, ওয়ান এস টু, টু এস টু, টু পি, দুই দুই চার, আট চার আট। তাহলে এটা ভাঙলে কত কি অরবিটাল আসবে, পি এক্স, পি ওয়াই, পি জেড, অর্থাৎ শেষে ছয়টি আছে, এটা ইলেকট্রন কয়টি আছে, ছয়টি। তো ছয়টি আমরা দিয়ে দিলাম, আমরা ভাঙলাম না এটা, আচ্ছা ঠিক আছে ভাঙলাম না, করলাম চিত্রটা দেখে নিই আমরা। প্রথমে নিউক্লিয়াস, প্রথম আছে কয়টি, দুইটি, তারপরে আছে কয়টি, ছয়টি, এক দুই তিন চার পাঁচ ছয়। এই যদি একসাথে বন্ধন তৈরি করে, এ কিন্তু দিলে কিন্তু এর অস্তিত্ব থাকে না, আবার এ কিন্তু দেওয়ার কোনো প্রবণতা নেই, সে গ্রহণ করবে, কী করবে, গ্রহণ করবে, কিন্তু এ তো দিলে কী থাকে না, আর নিষ্ক্রিয় মানে শূন্য হয়ে যায়, পরমাণু অস্তিত্ব বিলীন হয়ে যায়, এগুলো কী করেছে, সে করছে। তাহলে আমরা ইলেকট্রনগুলো কীভাবে তৈরি করি, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করতে পারি। এই যে এটা একটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন, এখন তাহলে এটা কী ফলো হলো, এই হাইড্রোজেনের দুইটা গঠন হলো, মানে হিলিয়ামের বিন্যাস অর্জন করলো হালি, আর এটা কি, এটা হচ্ছে নিষ্ক্রিয় অষ্টপূর্ণ হলো, এটা অষ্টপূর্ণ হলো, আর এটা হচ্ছে দুই পূর্ণ হলো, মানে অষ্টক নিয়ম আর দুই নিয়ম, অষ্টক এবং দুই, এই দুইটা নিয়ম প্রয়োগ করে আমরা সেগুলো কী করতে পারি, রাসায়নিক বন্ধনে নিষ্ক্রিয় করতে পারি। তাহলে এটা দেখলাম আমরা মোটামুটি সমযোজী বন্ধন সম্বন্ধে আগে কিন্তু আমরা পড়েছি, এই জন্য একটু ক্লাসগুলো খুব দ্রুত দেখায় দিচ্ছি, প্রশ্ন কোয়ালিটিগুলো কেমন হয় সেগুলো দেখবো আমরা। যেমন মাঝে মাঝে আমি দুটো উদ্দীপক এখানে নিয়েছি, এই দুটো উদ্দীপক যদি আমরা এখন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা সেটা এখানে দেশে, দেখো এখান থেকে এরকম একটা উদ্দীপক একটা বোর্ডে পড়েছে, কুমিল্লা বোর্ডে মেবি, আর এটা সম্ভবত সকল বোর্ডে পড়েছিল, সেটা হচ্ছে যে আগে আমরা কুমিল্লা বোর্ডের এটা দেখি, এখানে আর্গন একটা দেওয়া হচ্ছে সর্বশেষ, আর্গন, আর্গন কত নম্বর, আঠারো নম্বর, আর্গনের বামে একটা আছে, তাহলে আর্গন আঠারো যদি হয় সতেরো নম্বর কী হয়, ক্লোরিন হয়, সতেরো নম্বর হয় ক্লোরিন, এটা ষোলো নম্বর সালফার, আর এটা হচ্ছে ফসফরাস। এখন প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই দুই ধরনের বন্ধন তৈরি করে, মানে দুই ধরনের না, দুই প্রকারের, দুই প্রকারের বন্ধন গঠন করে, চিত্রসহ উল্লেখ করো, এ ধরনের প্রশ্নের সময় পড়ে। তাহলে আমরা দেখি যে এটা দুই ধরনের কীভাবে বন্ধন তৈরি হয়, আগে আমরা দেখে নেব সেটা হচ্ছে পি ফসফরাস, পেয়ে গেছি ফসফরাস, পারমাণবিক সংখ্যা কত এটার, পনেরো, তাহলে পনেরো ইলেকট্রন করে নিই আমরা, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি কটা থাকে তাহলে তিনটি, দশ দুই বারো তেরো চোদ্দো পনেরো, এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী হয়, ভেঙে ফেললে স্তর ভেঙে যাবে, অর্থাৎ থ্রি পি এক্স, থ্রি পি ওয়াই, থ্রি পি জেড, পি এক্স পি ওয়াই কটা আছে, তিনটে, একটি করে ইলেকট্রন আমরা দিয়ে দিলাম, তাহলে তিনটে অযুগ্ন হলো। আর এখানে কী আছে, এটা ক্লোরিন, ক্লোরিন কত, সতেরো, এই যে ক্লোরিন সতেরো আমরা ইলেকট্রন দিয়ে রাখছি, এটা কিন্তু আমরা এখনও মিশিয়ে দিইনি, পরিষ্কার করিনি, কারণ এটা লাগবে, বারবার লাগবে, এই কারণে এটা দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখলাম আমার এটা একটা আছে, আর এখানে ফসফরাসের কয়টা অবশিষ্ট আছে, তিনটা, তাহলে প্রথমে কী বন্ধ তৈরি করতে পারে, সে এটার একটার সাথে এই তিনটা তৈরি করতে পারে, তার মানে এটা যদি একটা হয়, ফসফরাস একটা হয় আর ক্লোরিন কয়টা, তিনটা, তার মানে পিসিএল থ্রি একটা গঠন করে। এখন এই পিসিএল থ্রির পাশাপাশি কী তৈরি করতে পারো, আবার এটাকে যদি আবার উত্তেজিত, আরও উত্তেজিত করা হয়, এই থ্রি এস অরবিটালটা যদি উত্তেজিত করা হয়, এখানে কিন্তু থ্রি ডি জিরো অবস্থায় রয়েছে, এই থ্রি ডি জিরোতে কী হয়, এখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, অর্থাৎ তাহলে কী আছে, উত্তেজিত অবস্থায় থাকে এখানে ওয়ান থাকে, আর থ্রি ডিতে থাকে ওয়ান, তাহলে এটা কী আসলো, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, এই যে এখানে দেখুন কয়টা থাকলো, দেখো এক দুই তিন চার পাঁচটা, ফসফরাসের এখন অযুগ্ন ইলেকট্রন রয়েছে পাঁচটা, এখন পাঁচটা যদি ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে কী হবে, তাহলে এখানে গঠন হবে পি সি এল ফাইভ, পি সি এল ফাইভ। এখন আমরা এটাই চিত্র সাথে দেখব, আমরা দেখি তাহলে ফসফরাসের চিত্র প্রথমে অঙ্কন করি, দুইটি পরে থাকলো কয়টি, দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট দুই দশ, আর লাস্টে থাকে কয়টি, পাঁচটি, এক দুই তিন চার, কোথায় এখানেই দিলাম পাঁচটি। প্রথমে কী করবো, পিসিএল থ্রির গঠনটা দেখায়, আর ক্লোরিন কয়টা, তাহলে ক্লোরিন এখানে তিনটে আছে, তাহলে ক্লোরিন এই যে এখানে একটা দিলাম ক্লোরিন, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন দিলাম, ক্লোরিন একটু বুঝাই দিলাম, এখানে ক্লোরিন, ক্লোরিন এটা হচ্ছে ক্লোরিন, সাতটি আছে, আর এটা আটটি আছে লিখে দিলাম একবার, এটা দুইটি আছে, দুইটি বোঝাই দিলাম, ওকে। সেমভাবে দুইটি দুইটি দুইটি, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর এটা দিলাম আটটা, আর এটা তাহলে দুইটি, এটাও তাই,
শেষ কক্ষপথে 60টি, এটা 8টি আর এটা হচ্ছে 2টি। তাহলে এই যে দেখো ইলেকট্রনগুলো কী মাধ্যমে তৈরি করছে, শেয়ার করে তৈরি করছে। কী করেছে ইলেকট্রনগুলো? শেয়ার করেছে, মানে ওরা নিজেরা নিজেরা ভাগাভাগি করে নিয়েছে, একদম কেউ একদম দেও দেয়নি আবার একদম নিয়েও নেয়নি। তাহলে শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হলো, কী বন্ধন তৈরি হয় এটা? এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। কী বন্ধন? এটা সমযোজী। এখানে যে বল থাকে সেটা হচ্ছে ভ্যানডারওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। তাহলে এটা গঠন কী দেখলাম? পিসিএল থ্রি দেখলাম। এটা কিন্তু পরীক্ষায় আসে, মাঝে মাঝে আসে, কিন্তু বোর্ড বোর্ড কোশ্চেন এটা। আর একটা দেখি আমরা পিসিএল ফাইভটা গঠন দেখতে পারি আমরা। পিসিএল ফাইভের ক্ষেত্রে কী হবে? এখানে যে পিসিএল থ্রি রয়েছে, এই পিসিএল থ্রি আর এই যে দুইটা আমরা দেখলাম পরবর্তীতে দুইটা স্তর কী হয়েছে? ভেঙে গিয়েছে। কী হয়েছে? ভেঙে গিয়েছে। ভেঙে গিয়ে তাহলে কী অবস্থা দাঁড়ালো? এখানে একটা থাকলো আর এখানে একটা থাকলো। তাহলে কীভাবে হবে? এটা পিসিএল ফাইভের গঠন যদি আমরা লিখি, তাহলে আমরা আর পরিষ্কার করলাম না, একবার সরাসরি এটাতে বুঝি। তাহলে এখানে একটা থাকলো আর এই যে এখানে একটা থাকলো, এই দুটো থাকলো। তাহলে এখানে এটার একটা থাকলো, এখানে এটার একটা থাকলো। এই যে গঠনটা, এটা তারটা, এটা দুইটা, এটা তারটা, এটা দুইটা, এক দুই তিন চার পাঁচ। তাহলে মানে ফসফরাস একটা আর ক্লোরিন হচ্ছে পাঁচটা, তার মানে পিসিএল ফাইভ গঠন হয়ে গেল। সুন্দরভাবে দেখে নিলাম আমরা পিসিএল থ্রি পিসিএল ফাইভ একটাই, কিন্তু মূলটা কী নিয়েছি? এ একটাই নিয়েছি, এক্স এবং ওয়াই, এই এক্সের সাথেই কিন্তু প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে পারছি। এক্সটাই দুই ধরনের সমযোজী বন্ধন তৈরি করছে, সেটা হচ্ছে পিসিএল থ্রি আর পিসিএল ফাইভ তৈরি করেছে। আর একটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারি এখান থেকে, বন্ধন গঠনগুলো আমরা আগে থেকে দেখেছি, আগের ক্লাসগুলো দেখেছি, এখনও দেখলাম, প্রশ্নগুলো দিলে কি মাথার মধ্যে তাড়াতাড়ি আসে যে কীভাবে কোশ্চেনগুলো হয়, উত্তর তো আমরা জানি। বলা হয়েছে এ এবং ডি এটা কী বন্ধন তৈরি করে, চিত্র সহ বা ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। এ আর ডি কী ধরনের বন্ধন তৈরি করে, বন্ধন তৈরি করে চিত্র সহ উল্লেখ করো। এই প্রশ্নটা থাকতে পারে এরকম বা থাকে পরীক্ষার পরে মাঝে মাঝে। তাহলে আমরা এটা কি পারমাণবিক সংখ্যা কত আছে, এটা এটা পারমাণবিক সংখ্যা আর এটা একটা প্রতীক নিয়েছে। পারমাণবিক সংখ্যা কত? ছয়, আর পারমাণবিক সংখ্যা কত? সতেরো। সতেরো হচ্ছে ক্লোরিন, আমরা বিন্যাস দেখেছি ছয়টার নাম কি? ছয় হচ্ছে কার্বন, ছয় হচ্ছে কার্বন। যদি করি ওয়ান এস টু, টু এস টু, টু পি কত হয়? টু, দুই দুই চার আর দুই ছয়। আর ওকে এখানে যদি ভেঙে ফেলি, তার শেষ কক্ষপথ আমি একটু দেখি আমরা, প্রথমে দুইটি পরে আছে কয়টি? দুই আর দুই চারটি, তিন চার, এভাবে আছে। আমরা চার জায়গায় দিই তাহলে আরও ভালো লাগবে, এক দুই তিন চার। এই যে এটার এখন অষ্টপূর্ণ করতে কয়টি লাগবে? অষ্টপূর্ণ করতে এটা চারটি লাগবে, আর ক্লোরিন অষ্টপূর্ণ কয়টি কয়টি লাগবে? একটি লাগবে। তাহলে একই দিয়ে দিবে ওকে? না বুদ্ধি নেই, এ তো দিবেই না, আর এটাও চারটা ছেড়ে দিও, এরও অষ্টপূর্ণ হওয়া সম্ভব নয়। এই জন্য এটা গন্ধনটা কীভাবে? একসাথে যদি ক্লোরিন দিই আমরা, সি সিএল যদি দিই তাহলে এর চারটা লাগবে, অর্থাৎ সি সিএল ফোর গঠন হবে। এখন এটা কীভাবে দেখে নিই আমরা, তাহলে এটা এক দুই তিন চার, এই যে চারটা আমি ক্লোরিন দিয়ে দিলাম। এখানে এটা বোঝালাম ক্লোরিন, এটার এটা বোঝালাম ক্লোরিন, এটা এটা বোঝালাম ক্লোরিন। এভাবে তোমরা বাসায় বসে বসে কী করে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে কিন্তু, কারণ এই প্রশ্নগুলো একদম মানে গণিতের মতো নম্বর। যদি তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো বিষয়গুলো, তাহলে কী হবে? অতি সহজ হবে এবং ভুল যাবে না কোনো। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে যে কার কতটা বিন্যাস দিচ্ছ, কীভাবে ইলেকট্রনগুলো দিচ্ছ, কোথায়, এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখবে তোমরা। চারটা এটা হচ্ছে দুইটা, ওকে দুইটা, এটা আটটা, এটা দুইটা, এটা আটটা। তাহলে দেখো এইটা, এই যে দেখো কী হয়েছে, এখন এই ক্লোরিনের অষ্টপূর্ণ হয়ে গেছে এবং কার্বনের অষ্টপূর্ণ হয়ে গেছে। তাহলে এটা কী গঠন হলো? সিসিএল ফোর। কী বন্ধন হলো? এটা সমযোজী বন্ধন। এইভাবে কী হয়? এভাবে বন্ধনগুলো তৈরি হয়। কী বন্ধন তৈরি করলাম আমরা? সমযোজী বন্ধন তৈরি। আর একটা বলেছি ব্যতিক্রমী, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের গঠন কেমন হয়? কার্বন ডাইঅক্সাইডের গঠন হয়, এটা লুইস তত্ত্বমত অনুযায়ী করা হয়েছে, সেটা হচ্ছে সরল রৈখিক বন্ধন। কার্বন হাইড্রোজেন চার আর অক্সিজেন এইভাবে থাকে, এটার বন্ধনগুলো তৈরি হয়, অর্থাৎ এটা সরল রৈখিক, সরল বন্ধন, সরল আবার কিন্তু সমযোজী। এটা এটা কিন্তু সরল এবং সমযোজী, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা পড়ে নৈবেদ্যিকের জন্য। কার্বন ডাইঅক্সাইড এর গঠন কেমন? এটা হচ্ছে সরল রৈখিক, সরল রৈখিক, এই গঠনটা পড়ে। তারপরে পড়ে এনএস থ্রি, এই যে এনএস থ্রি, এনএস থ্রি গঠনটা কেমন? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? সাত। সাত যদি করি আমরা, প্রথমগুলোকে থাকে দুইটি, পরগুলোকে থাকে কয়টি? পাঁচটি, এক দুই তিন চার
পাঁচ, এই পাঁচ আর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যদি যুক্ত করি, হাইড্রোজেন কটা এন এস থ্রি, কারণ এখানে দ্বিতীয় শক্তি স্তরের ডি অরবিটাল নেই। এটার একটু ইলেকট্রনের সাথে দেখাই দিই তোমাদের আমি, নাইট্রোজেনের দেখো নাইট্রোজেন ভালো সংখ্যা সাত, ওয়ান এস টু, টু এস টু, টু পি, দুই দুই চার, তিন সাত। এই যে দ্বিতীয় স্তরে কোনো ডি অরবিটাল নেই, না থাকার কারণে এর অরবিটাল তিনটা দুটো পাঁচটা, এই পাঁচটা থাকে আর এখানে এই তিনটা অযুগ্ম থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটে এক দুই তিন, এই তিনটাই বন্ধনে অংশগ্রহণ করে। আর এটা হাইড্রোজেনের সাথে কীভাবে তৈরি করবে, হাইড্রোজেন তাহলে ওয়ান, অর্থাৎ ওয়ান এস ওয়ান দেখে নিই আমরা, নাইট্রোজেন দিয়ে দিলাম প্রথম ম্যাচে দুইটি, তারপরে কয়টি আছে, এই তিনটা তিন জায়গায় দিব আমরা, হ্যাঁ তিনটা তিন জায়গায় দিলাম আর দুইটা এক জায়গায় দিলাম, আর এখানে কি দেবো, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, আর এটা মাঝখানে এটা নাইট্রোজেন। তাহলে এন এস থ্রি, এটার গঠনটা কেমন হলো, এটা হচ্ছে ত্রিকোণ পিরামিড, এটা কেমন গঠন হচ্ছে, এটা হচ্ছে ত্রিকোণ পিরামিড, এই যে এটার গঠন এটা। এখানে কিন্তু এই যে দুটো অবশিষ্ট আছে এটা কিন্তু মুক্ত জোড় বলি, কি বলি আমরা এটাকে, মুক্ত জোড় বলা হয়, মুক্ত জোড় ইলেকট্রন এটা কিন্তু, আর যেগুলো বন্ধন অংশগ্রহণ করছে এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো বন্ধন জোড় ইলেকট্রন। এই প্রশ্নটা নবীর থেকে খুবই দেয় বন্ধন জোড়, এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। বারবার পড়ে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কত, নিঃসঙ্গ ইলেকট্রন কত, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন কিন্তু দুইটি, অর্থাৎ এক জোড়া এবং দুইটি ইলেকট্রন, আর বন্ধন জোড় এক দুই তিন, তিন জোড়া, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা পড়ে। এই আর মুক্ত জোড়গুলোকে এখানে আমরা ডটস চিহ্ন দেন, নো পেয়ার, লন পেয়ার আকারে দেখাই কিন্তু আমরা। আর একটা পড়ে সেটা হচ্ছে সিএইচ ফোর, সিএইচ ফোরের গঠনটা পড়ে, এটা হচ্ছে চতুস্তলকীয় পিরামিড। তাহলে এটা বুঝলাম আমরা, এখান থেকে সিএইচ ফোরের গঠনটা একটু দেখে নিই আমরা, দেখে শেষ করে দেবো আজকের মতো ক্লাস। আশা করি তোমরা সমাজে বন্ধ সমাজে সব কিছু লিখতে পারবে। কার্বনের সাথে সিএইচ ফোর, তার মানে এখানে কার্বন এক তিন চার, চতুস্তলকীয় পিরামিড, চতুর্স্তলকীয় পিরামিড, এই যে এটা হচ্ছে চতুর্স্তলকীয় পিরামিড। এটা হচ্ছে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, চতুর্স্তলকীয় পিরামিড। চারটা কার্বনের শেষে চারটা ছিল, চারটা কিন্তু পূর্ণ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো নো পেয়ার ইলেকট্রন নেই, লন পেয়ার নেই বা মুক্ত জোড় ইলেকট্রন নেই। এইভাবে আমরা সমযোজী বন্ধনগুলো দিন দিন শিখবো। একটা কিন্তু কোশ্চিন হয় আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনটা কোশ্চিন হয়, এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই যে যৌগটা আছে এটা কিন্তু সমযোজীও তৈরি করতে পারে, আবার এটা ধাতুর সাথে যুক্ত হয়ে কিন্তু আয়নিকও তৈরি করতে পারে, তার মানে এই যৌগটা সমযোজী এবং আয়নিক দুই বন্ধন তৈরি করতে পারে, আর এখানে ধরো ধাতুর নাম দেওয়া থাকতো সেটা থাকবে একক বন্ধন তৈরি করতে পারে। এভাবে কোশ্চেনগুলো হয়, আশা করি তোমরা বুঝতে পারছো, সবাই সুন্দর করে সবাই পড়াশোনা করবে বাসায় বসে বসে, কারণ লকডাউনের সময় বোঝা যাচ্ছে সব কিছু অনলাইনে ক্লাস হচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ সহকারে পড়বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।